হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের প্রচুর পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনিও কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই 50,000 টাকা পেতে পারেন। কারণ দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন যে দেশের প্রচুর পরিবারকে এই টাকা কিন্তু দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বা গাইডলাইন্স দেওয়া হয়েছে। সেই সমস্ত ক্রাইটেরিয়া বা গাইডলাইন্সের মধ্যে আপনি যদি চলে আসেন, আপনার কাছেও যদি সেই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থেকে থাকে, তাহলে আপনি সেই সমস্ত কাগজপত্র অফিসে সাবমিট করবেন, তাহলে আপনিও সরাসরি কেন্দ্রের পক্ষ থেকে এই 50,000 টাকা পেতে পারেন। তোমাদের কারা পাবেন, কিভাবে পাবেন, কি কি গাইডলাইন রয়েছে, কি কাগজপত্র থাকতে হবে আপনার কাছে, সুপ্রিম কোর্ট ঠিক কি বলেছেন এই নিয়ে বা কেন্দ্রীয় সরকার ঠিক কি বলেছেন, মনের সমস্ত কিছু বিষয়ে আপনাকে কমপ্লিট ইনফরমেশন দেবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে দেখুন বলা হয়েছে কোভিডে মৃত্যুদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। বুধবার শীর্ষ আদালতে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। তোমাদের বুঝতে পারছেন এই যে কোভিড কাল প্রায় আপনার 1.5 বছর ধরে যে সমস্ত মানুষ পরলোক গমন করেছেন তাদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হবে এমন কিন্তু জানিয়েছেন শীর্ষ আদালত, এবং সেই টাকা দিতে হবে রাজ্য সরকারকে এমনটা জানিয়েছেন। এবং বলা হয়েছে দেখুন কোভিডে যে সমস্ত মানুষ পরলোক গমন করেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন্স তৈরি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। নিচে দেখুন বলা হয়েছে যে 2005-এর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী করোনায় যে সমস্ত মানুষ পরলোক গমন করেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র এবং রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটি পিটিশন দায়ের হয়েছিল। সেই সময় তাদের জন্য অর্থাৎ তাদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানানো হয়েছিল কিন্তু শীর্ষ আদালতে। সেই সময় শীর্ষ আদালতে মোদি সরকার জানিয়েছিল যে করোনার সময় যারা পরলোক গমন করেছেন তাদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, কারণ এটা শুধুমাত্র জাতীয় বিপর্যয়ের মধ্যেই পড়ে। কেন্দ্র আরও বলেছিল যে কোভিড ও লকডাউনের কারণে আর্থিক সংকট চরমে, তার উপর 4 লাখের বেশি মানুষ পরলোক গমন করেছেন সেই সময়ে, প্রতি পরিবারকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এদিন আদালতে কেন্দ্রীয় সরকার জানায় যে করোনার সময় যারা পরলোক গমন করেছেন তাদের 30 দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং ডেথ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে তার যে মৃত্যু হয়েছে সেটা কোভিডের জন্য হয়েছে সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, আপনার পরিবারে কেউ যদি এই 1.5 বছরের মধ্যে অর্থাৎ করোনার সময় যদি পরলোক গমন করেছেন তাহলে আপনাদের যে সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেট আপনার পরিবারের সেই মানুষের, সেই সার্টিফিকেটে এই কথাটি উল্লেখ থাকতেই হবে যে তার যে সেই মৃত্যু সেটা কিন্তু কোভিডের কারণে হয়েছে, এটা কিন্তু সেই সার্টিফিকেটে উল্লেখ থাকতেই হবে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার বলা হয়েছে গোটা ব্যাপারটা তত্ত্বাবধানে দায়িত্বে থাকবেন সহকারী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রিন্সিপাল। তোমাদের বুঝতে পারছেন, এবং এছাড়াও বলা হয়েছে সংক্রামক রোগ বিশেষজ্ঞ এই সমস্ত নিয়ে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। তো আপনার যদি সার্টিফিকেট অর্থাৎ আপনার পরিবারের যিনি পরলোক গমন করেছেন তার ওনার যদি সার্টিফিকেটে এই কথাটি উল্লেখ থাকে যে কোভিডের কারণে হয়েছে, তাহলে আপনি সেই সমস্ত কাগজপত্র নিয়ে সরকারি অফিস অর্থাৎ বিডিও অফিস কিংবা এসডিও অফিস কিংবা আপনি CMOH অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে যোগাযোগ করলে হয়তো আপনিও এই যে 50,000 টাকা যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন সেই টাকা কিন্তু আপনারাও পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি আপনার ভালো লাগবে। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে এটা কমেন্ট করবেন যে কোভিডকালে আপনাদের পরিবারের কোনো মানুষ পরলোক গমন করেছে কিনা, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।